كان من نصيب صالح احمد تكريم من بنغلاديش আবারও বিশ্বজয় করলো বাংলাদেশি হাফেজ ছোট্ট সালেহ আহমেদ তাকরিম দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন এবার দুবাইয়ে অনুষ্ঠিত 26তম দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশী প্রতিনিধি হাফেজ সালেহ আহমেদ তাকরিম প্রথম স্থান অর্জন করেন ভিন দেশে একজন হাফেজ হিসেবে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন হাফেজ সালেহ আহমেদ তাকরিম এর আগেও প্রতিযোগিতায় দুইজন বাংলাদেশী হাফেজ প্রথম স্থান হওয়ার গৌরব অর্জন করেছিলেন দুবাই এক্সপো সিটির মূল স্টেজে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 11:30টার দিকে প্রথম স্থান অধিকারী হিসেবে তাকরিমের নাম ঘোষণা করা হয় প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে ইথিওপিয়ার আব্বাসি হাদি তৃতীয় স্থান অধিকার করে সৌদি আরবের খালিদ সুলাইমান দুবাইয়ে দুইয়ে রমজান থেকে শুরু হওয়া এই আসর 13 রমজান পর্যন্ত চলে গত 12 জানুয়ারি 2023 ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক নির্বাচনী পরীক্ষায় একদল বিচারক মণ্ডলীর রায়ে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হয় তাকরিম হাফেজ তাকরিম ঢাকার মারকাজে ফয়জুল কুরআন আল ইসলামী মাদর কিতাব বিভাগে ছাত্র এবং টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামের হাফেজ আব্দুর রহমানের ছেলে এর আগে হাফেজ সালেহ আহমেদ তাকরিম 2022 সালে সৌদি আরবে অনুষ্ঠিত 42তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় খ গ্রুপে 111টি দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেন